সেপ্টেম্বর মাহত বিহালি, সামগুড়ি, ঢলাই, বঙাইগাঁও আর সিডলির উপনির্বাচন। উপনির্বাচনত অকলেই যুঁজ দিব কংগ্রেসে। বিরোধী ঐক্যর সহযোগী দলক এড়ি কংগ্রেসে লৈছে একলা চলনীতি। কংগ্রেসের একলা চলনীতির বিপরীতে মিত্র দলের সঙ্গে উপনির্বাচনত আগবাড়িব বিজেপি। মই নিজেও বিহারী সমষ্টিত গৈছো, সামগুড়িত গৈছো, অহা সপ্তাহত আমি ঢলাই সমষ্টিত যাম। তারপরে ইউপি আৰু অসম পৰিষদৰ যি দুখন আসন আছে সেই দুখনৰ কাৰণে বিধান সভাৰ কাৰণে তিনিদিন চিন্তা নালাগে। চাৰগুৰি ইউপি আৰু অসম পৰিষদৰ যি দুখন আসন আছে। কংগ্রেসের একলা চলনীতিক সমালোচনা কেন্দ্র মন্ত্রী পবিত্র মার্ঘেরিতার। লোকসভা নির্বাচনের ফলাফলক লৈ কটাক্ষ কংগ্রেস। ইমান যে আপনাদের ফটকা ফুটাইছে, তিনি ডাঙর না এগারো ডাঙর? এলপি স্কুলের লড়াই জানে যে তিনিখন আসনত এগারোখন আসন সংখ্যাটা বেশি। বিগত চল্লিশ বছর আটাইতক বেয়া রিজাল্ট হয়েছে কংগ্রেসের এইবার। কংগ্রেসের এইবার আটাইতক বেয়া রিজাল্ট হয়েছে, তৎসত্ত্বেও উৎফুল্লিত। গতি তারপর অকলে খেলে, কারোবার লগত খেলে, এইটো নিজের কথা আমার কবলগিয়া নাই। কিন্তু এইটাই ঠিক যে পুনের ফলাফলের পিছদিন আপনাদের ভাষ্য দিয়া নাপাব, জিরণি লোক সিদিন। ইপিনে কংগ্রেসের কাণ্ড কারখানাক ভেলকিবাজি আখ্যা সাংসদ দিলীপ শইকীয়ার। সাংসদ শইকীয়ার দাবি উপনির্বাচনের পাঁচটা সমষ্টিতে জয়লাভ করব এনডিএ। তিনটা লোকসভা আসন জিকি যেটো মানে রাইজক ভেলকিবাজি দেখাই আছে, যেন এগারোখন জিকিলে আমিহে তিনিখন জিকিলো ভারতীয় জনতা পার্টিয়ে, এই ধরনের একটা একটা নেরেটিভ যদি সেট করব বিচাৰিছে, সেই নেরেটিভটা রাইজে বুঝি পাইছে। উপনির্বাচন হব লাগা আটাইকটা সমষ্টিতে, পাঁচটা সমষ্টি হোক বা যেটাই নহোক, আটাইকটা সমষ্টিতে এনডিএ বা ভারতীয় জনতা পার্টিয়ে জয়লাভ করব। কংগ্রেসের একলা চলনীতির পরিবর্তে সকল জাতি জনগোষ্ঠীর লগত লৈ মিত্রজোট উপনির্বাচন আগবাড়িব বলে মন্তব্য বিহালীর দায়িত্ব থাকা বিধায়ক দিগন্ত কলিতা। আমার কেতিয়াও একলা চলনীতি আমার নাই, আমি সকলো জনগোষ্ঠীক লগত লৈ চলা ব্যবস্থাটোত আমি সদায় আছো। বাকি কংগ্রেসের কথা এটা কংগ্রেসে জানিব কাক লৈ চলে। একেদরে হবলগিয়া উপনির্বাচনক লৈ কংগ্রেসক সমালোচনা করবলে নেরিলে বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ার। এবারের উপনির্বাচনত বিজেপি পাঁচ আর কংগ্রেসের ফলাফল শূন্য। লগতে কংগ্রেসের একলা চল নীতিকো সমালোচনা করে কলে লোকসভা নির্বাচনের পরাই ভাঙিছে কংগ্রেসের মিত্রজোট। কংগ্রেসে দেখা গেছে যে বিভিন্ন সময় দেখাকে কিছু মিত্রজোট করে, কিন্তু লাস্ট মুহূর্তে যেটা নির্বাচন খেলা পর্যায়ে তেতিয়া কিন্তু তেওঁলোকে বিপরীতস্থিতি গ্রহণ করে, এইটো তেওঁলোকৰ নতুন কথা নহয়। সেইকাৰণে এইবাৰো কংগ্রেসে যে পাঁচটা বিধানসভা সমষ্টি যে উপনির্বাচন অসমৰ ক্ষেত্রত হব, তাত কংগ্রেসে কৈছে যে এককভাবে প্রার্থিত্ব প্রদান করব। আমি ভারতীয় জনতা পার্টিয়ে পাঁচখন সিটে উপনির্বাচনত আমি জয়যুক্ত হম, ভারতীয় জনতা পার্টি মিত্রজোটে, তাত কোনো সন্দেহ নাই। মঙ্গলদৈৰ পৰা নবজ্যোতি মহন্তৰ সহযোগত হীৰক জ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।